আজ বৃহস্পতিবার বাইশে কার্তিক দু সালে নয় নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে বর্তমানে বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থানে আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বক্রি থাকবে আমরা সাধারণত জানি পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বাড়ে নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বাড়ে তবে বৃহস্পতির ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে আগত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বক্রি বৃহস্পতির কারণে সময়ের সুযোগ আপনাদের কেমন থাকবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ নিরামিষ খাদ্য খাবার খাবেন মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না মুসুরের ডাল কলা খাওয়া থেকে বিরত থাকুন হলুদ রঙের ড্রেস পরিধান করুন কথায় আছে যার জন্মচকে বৃহস্পতি তুঙ্গে তার জীবনের সব কিছুই ঠিকঠাক কারণ নবগ্রহের মধ্যে বৃহস্পতি অন্যতম আয়তনের সর্বপেক্ষা বিবাহ বলুন দাম্পত্য জীবন বলুন পরিবার বলুন সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা অর্থ সম্পদ এগুলির ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি তিনি আবার দেবতাদের গুরু দেব তাই বৃহস্পতি যদি দুর্বল হয়ে থাকে অবশ্যই বৃহস্পতির বীজ সকাল বিকাল রাত তিনবেলা একশো আটবার জপ জব করুন এবং হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী আপনারা দান করতেই পারেন ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনে শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অত্যন্ত উপকৃত হবেন অর্থগত ব্যাপারে নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে যার ফলস্বরূপ যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় কারণ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দান দিতে হবে নিউ নিউ আইডিয়াস নতুন নতুন প্রস্তাবনা লোভনীয়তা হবে তবে সে বিষয়ে হটকারি সিদ্ধান্ত নেওয়া কিন্তু বিবেচকের মতো কাজ হবে না আজ শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের বলবো দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আজ আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই জীবনের ব্যাপারে সমাজের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত যদি নিতে চান তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন সম্পর্ককে পুনরুজ্জীবিত করবার সময় এটি